Hey everyone, Assalamualaikum and welcome to Nitu's Hut. আজ আমি আপনাদের খুব সহজ একটি টার্কিশ ডিজার্ট তৈরি করে দেখাবো। এটা তৈরি করতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে আর খেতেও ভীষণ মজার। আই হোপ আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি একটি পাত্রে বেকিং পেপার কেটে এর উপর বাটার ব্রাশ করে নিচ্ছি। এখন কিছু শুকনো নারকেল গুঁড়ো সমানভাবে এটার উপর ছিটিয়ে দেব। এবার মিডিয়াম আঁচে চুলোতে একটি প্যান বসিয়ে দিয়ে দেব 2 কাপ তরল দুধ। আর এখানে আমি একটা গ্লাসে হাফ গ্লাসের চেয়েও কম দুধ নিয়ে এটার সাথে 2.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব। এটাকে এখন নেড়ে চেড়ে রান্না করব। যখন এটাই বলক চলে আসবে চুলুর আঁচটা একদম কমিয়ে দিয়ে দেব কর্নফ্লাওয়ার মেশানো দুধ। তবে এটা দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে এটাকে নেড়ে মিশিয়ে নেবেন। এখন অল্প অল্প করে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিতে থাকব আর নাড়তে থাকব। আর এটা দেওয়া মাত্রই দেখবেন দুধটা ঘন হয়ে যাচ্ছে। দিয়ে দেব 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। অনবরত নাড়তে হবে, নয়তো এটা দলা পেকে যাবে। দিয়ে দেব সামান্য একটু ভ্যানিলা এসেন্স। চেষ্টা করবেন ভ্যানিলা এসেন্সটা দেওয়ার জন্য। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর ডিজার্টটাও খেতে খুব ভালো লাগবে। তো এটা তৈরি হয়ে গেল। এটা তৈরি করতে 3-4 মিনিটের বেশি সময় লাগে না। এখন চুলাটা অফ করে এটাকে আমি ঠান্ডা করে নেব। আর হালকা ঠান্ডা হয়ে গেলেই এটাকে আমি পাত্রে ঢেলে নেব। আমি এখন এটাকে ফ্রিজে রেখে দেব আর এই ফাঁকে তৈরি করে নেব ক্রিম। 1 কাপ হুইপ ক্রিমের সাথে 2 টেবিল চামচ চিনি দিয়ে বিট করে ক্রিমটা তৈরি করে নেব। দিয়ে দেব সামান্য একটু পিঙ্ক ফুড কালার। তো ক্রিমটা তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে একটা পাইপিং ব্যাগে নিয়ে নেব। এই দুধের মিশ্রণটা আমি 4-5 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখেছি, মানে ক্রিমটা তৈরি করতে যতক্ষণ সময় লেগেছে ঠিক ততক্ষণই। তবে এর চেয়ে বেশি সময় রাখলেও কোনো সমস্যা নেই। তো তৈরি করে রাখা সেই ক্রিমটা দিয়ে এখন আমি একটা লেয়ার করে নেব। ক্রিমের লেয়ারটা আমি চারদিকে সমানভাবে লাগিয়ে নিয়েছি। এখন আমি এটাকে কেটে নেব। এটাকে আমি এভাবে 6 ভাগে ভাগ করে কেটে নিয়েছি। এরপর এভাবে রোল করে এটাকে তুলে নেব। তবে রোল করার সময় অবশ্যই নারিকেলের গুঁড়ো উপরে ছিটিয়ে দিবেন, এতে করে রোল করতে ইজি হবে। এই ডিজার্টটা কিন্তু এরকম নরম তুলতুলে হয়ে থাকে আর এর জন্যই এটা খেতে এত মজাদার। এভাবে করে সবগুলো রোল আমি তুলে নেব এবং বাদাম দিয়ে পরিবেশন করব। এটা তৈরি করার পর অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করবেন, এতে করে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ এন্ড গুড বাই।